হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সিটেট জুলাই 2023-এর জন্য নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। সেই নোটিফিকেশন অনুযায়ী সিটেট পরীক্ষার জন্য অনলাইনে অ্যাপ্লিকেশন গ্রহণ করা শুরু হয়েছে 27/4/2023 তারিখ থেকে। অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিট করার লাস্ট ডেট আছে 26/5/2023। তাই যারা যারা এখনও পর্যন্ত আবেদনপত্র সাবমিট করেননি, 26/5/2023-এর মধ্যে আবেদনপত্র সাবমিট করে দেবেন। এই নোটিফিকেশনের ডিটেলস ভিডিও আমি আমার চ্যানেলে আপডেট দিয়েছি, যদি না দেখে থাকেন লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, একবার দেখে নেবেন। আজকের এই ভিডিওতে সিটেট জুলাই 2023-এর এক্সাম প্যাটার্ন অ্যান্ড ডিটেল সিলেবাস নিয়ে ডিসকাস করব। পেপার ওয়ান ও পেপার টু কত নাম্বারে হবে, কত টাইম ধরে হবে, নেগেটিভ মার্কিং থাকছে কি থাকছে না, ডিটেলসে ডিসকাস করব। ভিডিওটি স্টার্ট করার পূর্বে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। প্রথমেই জেনে নেব সিটেট এক্সাম কি। সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট এক্সাম হলো টিচার হওয়ার যোগ্যতা অর্জনের পরীক্ষা। এটা একটা এলিজিবিলিটি টেস্ট এক্সাম। এই পরীক্ষায় পাস করলে তবে আপনারা টিচার পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। বিশেষ করে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে KVNVS প্রভৃতি স্কুলে টিচার পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এই সিটেট এক্সাম দুটো পেপারে হয়, পেপার ওয়ান ও পেপার টু। পেপার ওয়ান পরীক্ষা হয় ক্লাস 1-5 ক্লাসে টিচার পোস্টের জন্য, আর পেপার টু পরীক্ষা হয় ক্লাস 6-8 ক্লাসে টিচার পোস্টের জন্য। এই দুটো পেপারের ক্ষেত্রেই, পেপার ওয়ান ও পেপার টু দুটো পেপারের ক্ষেত্রেই MCQ টাইপের প্রশ্ন থাকে, মাল্টিপল চয়েস কোশ্চেন থাকে, প্রত্যেকটা কোশ্চেনের জন্য 4টে করে অপশান থাকে। এই 4টের মধ্যে সঠিক উত্তরটি নির্বাচন করতে হয়, আর প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 মার্ক করে থাকে, নেগেটিভ মার্কিং থাকে না। পেপার ওয়ান ও পেপার টু দুটো পেপারের ক্ষেত্রেই কোনো নেগেটিভ মার্কিং থাকে না। এইবারে প্রত্যেকটা পেপারের সিলেবাস নিয়ে ডিসকাস করব। পেপার ওয়ান পরীক্ষা হবে টোটাল 150 নম্বরে, তার জন্য টোটাল 150টি MCQ টাইপের প্রশ্ন থাকবে, প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 মার্ক করে থাকছে। এই 150 নম্বরে পরীক্ষার জন্য টাইম থাকছে 2.5 আওয়ার্স, অর্থাৎ 150 মিনিট টাইম থাকছে। এই টোটাল 150টি প্রশ্নের মধ্যে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগোজি থেকে 30টি প্রশ্ন থাকবে 30 নম্বরের, ল্যাঙ্গুয়েজ ওয়ান থেকে 30টি প্রশ্ন থাকবে 30 নম্বরের, ল্যাঙ্গুয়েজ টু থেকেও 30টি প্রশ্ন থাকবে 30 নম্বরের, ম্যাথ থেকে 30টি প্রশ্ন থাকবে 30 নম্বরের, এনভায়রনমেন্টাল স্টাডিজ থেকেও 30টি প্রশ্ন থাকবে 30 নম্বরের। টোটাল 5টা সাবজেক্ট থেকে কোশ্চেন থাকবে। এর মধ্যে ল্যাঙ্গুয়েজ ওয়ান ও ল্যাঙ্গুয়েজ টু আপনারা ফর্ম ফিল আপ করার সময় চুজ করতে পারবেন। টোটাল 20টি ল্যাঙ্গুয়েজ রয়েছে, ইংলিশ, হিন্দি, আসামিজ, বেঙ্গলি, গারো, গুজরাটি, কন্নড়, খাসি, মালায়ালম, মণিপুরি, মারাঠি, মিজো, নেপালি, ওড়িয়া, পাঞ্জাবি, সংস্কৃত, তামিল, তেলেগু, তিব্বেতান, উর্দু। টোটাল 20টি ল্যাঙ্গুয়েজ রয়েছে। এই 20টি ল্যাঙ্গুয়েজের মধ্যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অ্যান্ড সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আপনারা চুজ করতে পারবেন ফর্ম ফিল আপ করার সময়। আপনারা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজকে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে চুজ করতে পারেন, আদারওয়াইজ ইংলিশকে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে চুজ করতে পারেন। দুটো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কিন্তু সেম ল্যাঙ্গুয়েজ চুজ করা যাবে না। আপনারা হয়তো ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংলিশকে চুজ করলেন, তো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে আপনারা বেঙ্গলিকে চুজ করতে পারেন, কিন্তু একই ল্যাঙ্গুয়েজ দুটো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে চুজ করা যাবে না। এই 5টা সাবজেক্টের মধ্যে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগোজির এই পার্টটা ভালো করে আপনাদেরকে প্রিপারেশান নিতে হবে। এই পার্টটা যদি আপনারা ভালো করে প্রিপারেশান নেন, এই পার্ট থেকে যে 30টা প্রশ্ন আসবে সেই 30টা প্রশ্নের উত্তর আপনারা ভালো করে দিতে পারবেন। তার সাথে ল্যাঙ্গুয়েজ ওয়ান, ল্যাঙ্গুয়েজ টু, ম্যাথমেটিক্স অ্যান্ড এনভায়রনমেন্টাল স্টাডিজ থেকেও প্রত্যেকটা পার্ট থেকে 15 নম্বরের প্যাডাগোজির কোশ্চেন থাকে। তাই টোটাল এখান থেকেও আপনাদের 60টা প্রশ্নের জন্য প্রিপারেশান হয়ে যাবে। এখান থেকে 60, সেখান থেকে 30, অর্থাৎ টোটাল 90 নম্বরে কোশ্চেনের প্রিপারেশান আপনাদের কমপ্লিট হয়ে যাবে, যদি চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগোজির এই পার্টটা ভালো করে প্রিপারেশান নেন। ওই জন্য প্যাডাগোজির এই পার্টটা ভালো করে আপনারা প্রিপেয়ার হয়ে যাবেন, ভালো করে প্রিপারেশান নেবেন। চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগোজি থেকে যে 30টি প্রশ্ন থাকবে, তার মধ্যে চাইল্ড ডেভেলপমেন্ট থেকে থাকবে 15টি প্রশ্ন। এই 15টি প্রশ্নের জন্য যে যে টপিক পড়তে হবে সে সম্পর্কে ডিটেলসে সিলেবাসে দিয়ে দেওয়া আছে। আমি এই সিলেবাসটি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। কনসেপ্ট অফ ইনক্লুসিভ এডুকেশন অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং চিলড্রেন উইথ স্পেশাল নিডস থেকে থাকবে 5টি প্রশ্ন, লার্নিং অ্যান্ড প্যাডাগোজি থেকে থাকবে 10টি প্রশ্ন। ল্যাঙ্গুয়েজ ওয়ানের ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ কম্প্রিহ
কম্প্রিহেনশন থেকে থাকবে 15টি প্রশ্ন, এখানে আনসিন পেসেজ আসবে, অ্যান্ড প্যাডাগজি অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট থেকে থাকবে 15টি প্রশ্ন। ল্যাঙ্গুয়েজ টু এর ক্ষেত্রেও সেম, কম্প্রিহেনশন থেকে থাকবে 15টি প্রশ্ন, প্যাডাগজি থেকে থাকবে 15টি প্রশ্ন। ম্যাথমেটিক্সের ক্ষেত্রে টোটাল কন্টেন্ট পার্ট থেকে থাকবে 15টি প্রশ্ন। এই কন্টেন্ট পার্টে যে যে টপিক থেকে কোশ্চান আসবে, জিওমেট্রি, শেপস অ্যান্ড স্পেশাল আন্ডারস্ট্যান্ডিং, সলিডস অ্যারাউন্ড আস, নাম্বারস, অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, মেজারমেন্ট, ওয়েট, টাইম থেকে কোশ্চান থাকবে, ভলিউম, ডেটা হ্যান্ডলিং, প্যাটার্নস অ্যান্ড মানি। তার সাথে প্যাডাগজি পার্ট থেকে কোশ্চান থাকবে 15টি। ইভিএসের পার্টের ক্ষেত্রে কন্টেন্ট পার্ট থেকে থাকবে 15টি প্রশ্ন। যে যে টপিক থেকে কোশ্চান থাকবে, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস, রিলেশনশিপস, ওয়ার্ক অ্যান্ড প্লে, অ্যানিমেলস, প্ল্যান্টস, ফুড, শেল্টার, ওয়াটার, ট্রাভেল, থিংস উই মেক অ্যান্ড ডু, অ্যান্ড প্যাডাগজি পার্ট থেকে থাকবে 15টি প্রশ্ন। এই হলো টোটাল 150টি প্রশ্ন। পেপার টুও পরীক্ষা হবে টোটাল 150 নাম্বারে, তার জন্য টোটাল 150টি MCQ টাইপের প্রশ্ন থাকবে। প্রত্যেকটা প্রশ্নের জন্য এক মার্ক করে থাকছে। এই 150 নাম্বারে পরীক্ষার জন্য টাইম থাকছে 2.5 আওয়ার্স, অর্থাৎ টোটাল 150 মিনিট টাইম থাকছে। এই টোটাল 150টি প্রশ্নের মধ্যে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজি পার্ট থেকে 30টি প্রশ্ন থাকবে 30 নাম্বারের, ল্যাঙ্গুয়েজ 1 থেকেও 30টি প্রশ্ন থাকবে 30 নাম্বারের, ল্যাঙ্গুয়েজ 2 থেকেও 30টি প্রশ্ন থাকবে 30 নাম্বারের। ল্যাঙ্গুয়েজ 1 ও ল্যাঙ্গুয়েজ 2 এর ক্ষেত্রে আপনাদেরকে চুজ করতে হবে ফর্ম ফিল আপ করার সময় যে টোটাল 20টি ল্যাঙ্গুয়েজ রয়েছে, এই 20টি ল্যাঙ্গুয়েজের মধ্যে কোন ল্যাঙ্গুয়েজটা আপনারা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে চুজ করছেন আর কোন ল্যাঙ্গুয়েজটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে চুজ করছেন সেটা মনে রাখবেন, সেইভাবে আপনাদেরকে প্রিপারেশন নিতে হবে। পেপার টু এর ক্ষেত্রে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজি থেকে যে 30টি প্রশ্ন থাকবে, তার মধ্যে চাইল্ড ডেভেলপমেন্ট থেকে থাকছে 15টি প্রশ্ন, প্যাডাগজি পার্ট থেকে থাকবে 10টি প্রশ্ন, ইনক্লুসিভ এডুকেশন অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং চিলড্রেন উইথ স্পেশাল নিডস থেকে থাকছে 5টি প্রশ্ন। ল্যাঙ্গুয়েজ 1 অ্যান্ড ল্যাঙ্গুয়েজ 2 এর ক্ষেত্রে পেপার 1 এর ক্ষেত্রে যা ছিল সেমই রয়েছে। ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন থেকে 15টি প্রশ্ন অ্যান্ড প্যাডাগজি অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট থেকে 15টি প্রশ্ন, ল্যাঙ্গুয়েজ 2 এর ক্ষেত্রেও সেম রয়েছে। সায়েন্সের স্টুডেন্টের ক্ষেত্রে ম্যাথমেটিক্স অ্যান্ড সায়েন্স থেকে যে 60টা প্রশ্ন থাকবে, তার মধ্যে ম্যাথমেটিক্স থেকে 30টি প্রশ্ন থাকবে। এই 30টি প্রশ্নের মধ্যে কন্টেন্ট পার্ট থেকে থাকবে 20টি প্রশ্ন, বাকি 10টি প্রশ্ন থাকবে প্যাডাগজি থেকে। এই কন্টেন্ট পার্টে যে 20টি প্রশ্ন থাকবে, তার মধ্যে নাম্বার সিস্টেম, অ্যালজেব্রা অ্যান্ড জিওমেট্রি থেকে ম্যাথ থাকবে। অ্যান্ড প্যাডাগজিক্যাল ইস্যু থেকে যে 10টি প্রশ্ন থাকবে, কোন কোন টপিকের ওপর থাকবে সে সম্পর্কে ডিটেলসে সিলেবাসে দিয়ে দেওয়া আছে, একটু ভালো করে চেক করে নেবেন। বাকি সায়েন্সের অন্যান্য পার্ট থেকে আসবে 30টি প্রশ্ন, এই 30টি প্রশ্নের মধ্যে কন্টেন্ট থেকে থাকবে 20টি প্রশ্ন আর প্যাডাগজি থেকে থাকবে 10টি প্রশ্ন। কন্টেন্ট পার্টের মধ্যে ফুড থেকে প্রশ্ন থাকবে, ম্যাটেরিয়ালস, দ্য ওয়ার্ল্ড অফ দ্য লিভিং, মুভিং থিংস, পিপল অ্যান্ড আইডিয়াস, হাউ থিংস ওয়ার্ক, ন্যাচারাল ফিনোমিনা অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস থেকে কোশ্চান থাকবে। অ্যান্ড প্যাডাগজিক্যাল ইস্যুস থেকে কোন কোন টপিক থেকে প্রশ্ন থাকবে 10 নাম্বারে সে সম্পর্কে ডিটেলসে সিলেবাসে আছে, একটু ভালো করে চেক করে নেবেন। নেক্সট, যারা আর্টসের স্টুডেন্ট রয়েছেন তাদেরকে সোশ্যাল স্টাডিজ ও সোশ্যাল সায়েন্সের এক্সাম দিতে হবে। এখানে টোটাল 60টি MCQ টাইপের প্রশ্ন থাকবে। 60টি প্রশ্নের মধ্যে কন্টেন্ট পার্ট থেকে থাকবে 40টি প্রশ্ন আর প্যাডাগজি থেকে থাকবে 20টি প্রশ্ন। এই কন্টেন্ট পার্টের মধ্যে হিস্ট্রি থেকে প্রশ্ন থাকবে, হিস্ট্রি থেকে থাকবে, তার সাথে জিওগ্রাফি থেকে কোশ্চেন থাকবে অ্যান্ড পলিটিক্যাল লাইফ অ্যান্ড সোশ্যাল লাইফ থেকে কোশ্চেন থাকবে। বাকি 20 নাম্বারের থাকবে প্যাডাগজি থেকে কোশ্চেন। প্রত্যেকটা পার্টের কোন কোন টপিক পড়তে হবে ডিটেল সিলেবাস দিয়ে দেওয়া আছে, একটু ভালো করে সিলেবাসটা চেক করে নেবেন। এই সিলেবাসটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেব, সেখান থেকে ডাউনলোড করে আপনারা দেখে নিতে পারবেন। আমি এখানে জিওগ্রাফি সিলেবাসটা ডিসকাস করে দিচ্ছি। জিওগ্রাফি সিলেবাসে যে যে টপিক পড়তে হবে, জিওগ্রাফি অ্যাজ আ সোশ্যাল স্টাডি অ্যান্ড অ্যাজ আ সায়েন্স, প্ল্যানেট আর্থ ইন দ্য সোলার সিস্টেম, গ্লোব, এনভায়রনমেন্ট ইন ইটস টোটালিটি, ন্যাচারাল অ্যান্ড হিউম্যান এনভায়রনমেন্ট, এয়ার, ওয়াটার, হিউম্যান এনভায়রনমেন্ট, সেটেলমেন্ট, ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশন, রিসোর্সেস, রিসোর্সের টাইপ, ন্যাচারাল অ্যান্ড হিউম্যান রিসোর্সেস অ্যান্ড অ্যাগ্রিকালচার, এই এই টপিকগুলো আপনাদেরকে পড়তে হবে। কোশ্চেন পেপার হিন্দি ও ইংলিশে থাকবে। ল্যাঙ্গুয়েজ 1 ও ল্যাঙ্গুয়েজ 2 ছাড়া বাকি কোশ্চেন পেপার হিন্দি ও ইংলিশে থাকবে।
এই সিটেট এক্সাম হবে অনলাইন মোডে, পেপার ওয়ান ও পেপার টু উভয় পেপারই হবে অনলাইন মোডে। কম্পিউটার বেসড টেস্ট এক্সাম হবে, তাই যারা যারা অনলাইন ফর্ম ফিল আপ করেছেন কিংবা করতে চলেছেন, ভালো করে আজকের থেকে প্রিপারেশান নিতে স্টার্ট করে দিন। আর অতি অবশ্যই আপনারা মক টেস্ট দেবেন, কম্পিউটারেই আপনারা অনলাইন মোডে পরীক্ষা দেবেন, তারপর পরীক্ষা দিতে যাবেন। কারণ ডিরেক্ট যদি আপনারা পরীক্ষা দিতে চলে যান, তাহলে বিভিন্ন ধরনের প্রবলেম আপনাদের ফেস করতে হতে পারে। আপনি বাড়িতে প্র্যাকটিস করলেন অফলাইনে ওএমআর সিটে, অথচ পরীক্ষা দিতে হচ্ছে আপনাদেরকে অনলাইন মোডে, তখন বিভিন্ন ধরনের প্রবলেম হয়। কারণ নিচে স্ক্রল করে আপনাদেরকে অপশান দেখতে হয়, তারপর আপনাদেরকে সঠিক উত্তরটা নির্বাচন করে ক্লিক করতে হয়, সেভ অ্যান্ড নেক্সট করতে হয়, বিভিন্ন ধরনের প্রবলেম আপনাদের ফেস করতে হতে পারে। তাই অতি অবশ্যই আপনারা প্রথমে মক টেস্ট দেবেন অনলাইন মোডে, তারপর পরীক্ষা দিতে যাবেন। আর ভালো করে প্রিপারেশান নিতে স্টার্ট করে দিন। সিলেবাস ওই রকমভাবে কোনো কিছু পরিবর্তন হয়নি, আগে যা সিলেবাস ছিল সেমই সিলেবাস রয়েছে। তাই ভালো করে প্রিপারেশান নিন। আজকের এই ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল মনে হয় তাহলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। রিক্রুটমেন্ট সম্পর্কিত ইনফরমেশান পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।